নমস্কার বন্ধুরা, সকল দর্শককে নিমতিয়া দর্শন চ্যানেলের পক্ষ থেকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অগ্রিম। সঙ্গে সুশীল দাস ত্রিপুরা থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন নিমতিয়া দর্শনকে মেসেজ দেওয়ার জন্য। আপনার টেক্সটটি প্রথমে পড়ছি। নমস্কার স্যার, আপনাকে একটু ডিস্টার্ব করব, প্লিজ মাইন্ড নেবেন না। আমি ত্রিপুরা থেকে বলছি, আপনার ইউটিউবের ভিডিও সবসময় আমি দেখি। একটা কথা আপনার কাছ থেকে জানতে পেরে আমি খুবই উপকৃত হব। বিষয়টা হচ্ছে, এনআইওএস থেকে যদি ডিএলএড মার্কশিট থাকে আর ক্লাস টুয়েলভে যদি 50% মার্ক না থাকে, তাহলে পরবর্তী সময় এনআইএস থেকে এইচএস এক্সাম দিয়ে যদি 50% সংগ্রহ করি, এই মার্কশিটটা গ্রহণযোগ্য হবে কি না, সেই ব্যাপারে যদি একটু বলতেন দয়া করে। কারণ হচ্ছে স্যার, আমরা জানি যে আগে এইচএসে 50% করতে হয়, তারপর ডিএলএড। কিন্তু ডিএলএড মার্কশিট পাওয়ার পর যদি টুয়েলভে 50% মার্ক না থাকে, তাহলে পরবর্তী সময় 50% মার্ক নতুনভাবে সংগ্রহ করলে ওই মার্কশিটটা গ্রহণযোগ্য হবে কি না কোনো এক্সাম বা টেট এক্সামের ক্ষেত্রে, দয়া করে একটু যদি বলতেন খুবই উপকৃত হতাম। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। খুব সুন্দর লিখেছেন সুশীলবাবু। প্রথমে বলি, ডিস্টার্ব নয়, আপনাদের এরকম মতামত এরকম চিঠি পেয়ে খুব 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 ভালো লাগে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। যে কোনো সমস্যা অবশ্যই আমার স্বার্থ মতো, আমার সামর্থ্য মতো আপনাদেরকে হেল্প করার প্রতিশ্রুতি নিমতিয়া দর্শন দিয়েছে। আর প্রথমেই জানাই যে এনআইএস থেকে ডিএলএড করেছেন, ডিএলএড করার প্রথম শর্ত ছিল অবশ্যই 50% মার্কস থাকবে আর আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এনআইএস ডিএলএডটা করিয়েছিল ইন সার্ভিস শিক্ষকদের জন্য, ইন সার্ভিস শিক্ষকদের জন্য এনআইএস ডিএলএডটা করিয়েছিল। উচ্চ মাধ্যমিক যাদের পাস ছিল, 50% মার্কস ছিল, তারা প্রথম রাউন্ডেই মার্কশিট সার্টিফিকেট পেয়ে গেছিল। কিন্তু এনআইএসের নোটিফিকেশনে উল্লেখ ছিল যে গ্র্যাজুয়েশন অথবা 50% মার্ক এইচএস থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কোনো মার্কসের কথা উল্লেখ ছিল না ইন সার্ভিস শিক্ষকদের জন্য। যখন মার্কশিট সার্টিফিকেট এলো, তখন কিন্তু এনআইএস এনসি করে মার্কশিট সার্টিফিকেট হোল্ড আপ করে দিল, হোল্ড আপ করে দিল যে 50% মার্ক নেই, এইচএস আপগ্রেডেশন করেনি সময়ের মধ্যে, সেজন্য হেল্ড আপ করে দিয়েছিল। তারপরে কলকাতা হাইকোর্টে কেস হয় এবং টুইট টেন্ড হয়, বিভিন্ন রকম রিকোয়েস্ট হয়েছিল এনসিআরটির কাছ থেকে এবং এনআইএসের কাছে। তারপর সমস্ত দিক খুঁটিয়ে দেখে এনআইএস এইচএসে 50% রিল্যাক্স করে মার্কশিট সার্টিফিকেট ইস্যু করে। সুতরাং এনআইএসের ডিএলএড সার্টিফিকেটের জন্য 50% মার্কস লাগবে না। তবে পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে কোনো বেনিফিট পেতে গেলে এইচএসের 50% মার্কস কম্পালসারি অথবা গ্র্যাজুয়েশন হতে হবে। তাই আপনার ক্ষেত্রে যে সমস্যাটা, 50% মার্কস নেই, আপনি যদি গ্র্যাজুয়েট হন, যদি আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে আর সঙ্গে এনআইএস থেকে ডিএলএড পাস সার্টিফিকেট মার্কশিট থাকে, তাহলে অবশ্যই আপনি টেটে বসার আবেদনযোগ্য। কারণ টেটের ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিকে 50% লাগে। আর সঙ্গে এও বলে রাখি, আপনি যদি মার্কশিট সার্টিফিকেট পেয়ে যান, তাহলে আপনি যদি পরে আপগ্রেডেশন করুন, অবশ্যই 50% করে রাখুন। আপনি আপনার যদি 50% করা থাকে, তাহলে আপনি টেটে বসার সুযোগ পাবেন। কারণ আপনাকে এনআইএস রিল্যাক্সেশন দিয়েছে বলেই আপনি মার্কশিট সার্টিফিকেট পেয়েছেন। আপনি পরবর্তীতে শিক্ষা যে কোনো টাইমেই কমপ্লিট করা যায়, উচ্চশিক্ষা বা নাম্বার আপগ্রেডেশন যে কোনো টাইমেই করা যায়, আপনি মার্কশিট সার্টিফিকেট পেয়ে গেছেন, আপনি আপগ্রেডেশন করুন, আপনি টেটে যথারীতি বসতে পারবেন। এটা আমার মতে আপনাকে আপনাদেরকে বললাম, আশা করি অবশ্য অবশ্যই কাজে লাগবে। আর প্রয়োজনে আইনি পদক্ষেপে যদি দরকার হয়, আইনি পদক্ষেপ
নেবেন, অবশ্যই অবশ্যই সাকসেস আসবে। আপনাদের সঙ্গে নিমিতা দর্শন, আমি শিবরাম সরকার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।